प्रिय दर्शक आजकल ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 20টি কুসংস্কার। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এমন কিছু কুসংস্কার আছে হয়তো আপনিও সেটি পালন করেন, অথচ এটি কুসংস্কার, এই সমস্ত কুসংস্কারের কোনো ভিত্তি নেই। তো চলুন 20টি কুসংস্কার সম্পর্কে আপনাদের পরিচিত করে দিই। নাম্বার 1, পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না, তাহলে পরীক্ষায় ডিম অর্থাৎ গোল্লা পাবে। এটি সম্পূর্ণরূপে একটি কুসংস্কার। পরীক্ষার হলে যাওয়ার আগে যদি কেউ ডিম খায় সে নাকি পরীক্ষায় ডিম পায়, এগুলো কোরআনেও নাই হাদিসেও নাই। পরীক্ষার হলে যাওয়ার আগে ডিম বেশি বেশি খাবে। নাম্বার 2, দুই নম্বরে যে কুসংস্কারের কথা বলবো সেটা হচ্ছে দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই। এটা পূর্ব থেকেই প্রচলিত একটি কুসংস্কার। বিড়াল মারলে 2.5 কেজি লবণ সদকা দিতে হয়, এটি একটি কুসংস্কার। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বললে রোগ বেড়ে যায়, এটি সম্পূর্ণরূপে একটি কুসংস্কার। আরেকটি কুসংস্কার বেশ মজাদার, যেটি এখন আমরা অনেকে পালন করে থাকি, আর সেই কুসংস্কারের নাম হলো জোড়া কলা খেলে যমজ সন্তান জন্ম নেয়। অনেকে দেখবেন গাছের জোড়া কলা দিলে খাইতে চাবে না। তো এটি সম্পূর্ণরূপে কুসংস্কার, যেটি আদিকাল থেকে হয়ে আসছে। সুতরাং জোড়া কলা খেলে কোনো রকমের সমস্যা হবে না, আপনি নিঃসন্দেহে জোড়া কলা খেতে পারেন, এটি সম্পূর্ণরূপে একটি কুসংস্কার। এটার ব্যাপারে একটা সুপারস্টিশন আছে যে জট কলা খাওয়া যাবে না এবং এটার দামও কম, কলা খাইলে নাকি 2 বাচ্চা হয় একসাথে। এই কথাটা ছোটবেলা শুনে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হতো, আমি বল এগুলো যা আছে এগুলো থেকে আমরা বেরিয়ে আসবো, আল্লাহ তুমি তৌফিক দাও। আরেকটি কুসংস্কার হলো রাতে নখ চুল দাড়ি গোফ ইত্যাদি কাটতে নেই। অনেকে দেখবেন যে আপনি যদি রাতে নখ কাটতেন কিংবা চুল কাটেন কিংবা দাড়ি কাটেন, আপনার বাসার ফ্যামিলির লোকজন আপনাকে বাধা দিবে যে রাতে এসব কাটতে নেই। আসলে এটি একটি কুসংস্কার। নাম্বার 9, 9 নম্বরে যে কুসংস্কারের কথা বলবো এটি সমাজের বেশ প্রচলিত একটি কুসংস্কার, আর সেটি হলো প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফুটো করে দিতে হয়, তাতে সে দীর্ঘ হায়াত পায়। এই রকমের কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, এটি সম্পূর্ণরূপে একটি কুসংস্কার এবং মন গড়া একটি কথা। 10 নম্বরে যে কুসংস্কারের কথা বলবো সেটা হচ্ছে ভাই বোন মিলে মুরগি জবাই করা যায় না, এটিও সম্পূর্ণরূপে একটি কুসংস্কার। আরেকটি কুসংস্কারের নাম হলো ঘর থেকে বের হওয়ার সময় পিছন থেকে ডাক দিলে তার যাত্রা অশুভ হয়, এটাও সম্পূর্ণরূপে একটি কুসংস্কার। আরেকটি কুসংস্কারের নাম হলো ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়, এটা একটি প্রাকৃতিক নিয়ম। অনেক সময় সৃষ্টিকর্তা নিজের ইচ্ছা মতো যখন যেখানে চায় সেখানে বৃষ্টি দেবে, এখানে ব্যাঙের সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নেই। তবে হঠাৎ যদি এমন ঘটনা ঘটেও যায় তবুও মানতে হবে এটি কুসংস্কার, ব্যাঙের সাথে বৃষ্টির কোনো রকমের সম্পর্ক নেই। এবার যে কুসংস্কারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এই কুসংস্কারটা সবাই করেছে, বরঞ্চ আমি নিজেও এই কুসংস্কারটি করেছি, আর সেটি হলো ছোট বাচ্চাদের দাঁত পড়লে তা ইঁদুরের গর্তে ফেলতে হয়, না হলে দাঁত আঁকা বাঁকা হয়। এটিও আমি আমার বাপ দাদাদের সময় শুনে এসেছি, এবং আমারও যখন দাঁত ওঠে এবং দাঁত যখন পড়ে আমিও এটি ইঁদুরের গর্তে ফেলেছি। সুতরাং আমি তখন জানতাম না যে এটিও একটি কুসংস্কার। সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই যে ছোটো বাচ্চাদের দাঁত ইঁদুরের গর্তে ফেললে দাঁত আঁকা বাঁকা হয়, এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যাও নেই। সুতরাং ধরে নিতে হবে এটি একটি কুসংস্কার। আরেকটি কুসংস্কারের নাম হলো রাতে গাছের পাতা ছিঁড়া এবং ফল তোলা নিষেধ, এটি একটি কুসংস্কার। আরেকটি ভয়াবহ কুসংস্কারের কথা বলবো, এই কুসংস্কারটি শহরের মধ্যে বেশি পালন না করলেও গ্রাম অঞ্চলে এই কুসংস্কারটি সবচাইতে বেশি পালন করা হয় বা বেশি এই কুসংস্কারটির প্রচলন রয়েছে, আর সেটি হচ্ছে ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হয়, এটি সম্পূর্ণরূপে একটি কুসংস্কার। একটি মহিলাকে একটি নারীকে কখনোই অসম্মান করা যাবে না, এবং এই সমস্ত কুসংস্কার পূর্ব থেকে প্রচলন রয়েছে। ঘর থেকে বের হয়ে যদি আপনার চোখের সামনে একজন বিধবা নারী পড়ে তাতে আপনার যাত্রা কোনো রকমের অসুবিধা হবে না, বরঞ্চ এটি একটি কুসংস্কার। সুতরাং কোনো নারীকে অবজ্ঞ করবেন না। আরেকটি কুসংস্কারের লক্ষণ হলো ঘরের চৌকাঠে বসা দারিদ্রতার লক্ষণ, এটিও সম্পূর্ণরূপে একটি কুসংস্কার। আরেকটি কুসংস্কার আমাদের দেশে অত্যন্ত প্রচলিত এবং বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে বেশি এই সংস্কারটি করা হয়ে থাকে, আর তা হলো বিধবা নারীকে অবশ্যই অবশ্যই সাদা কাপড় পরিধান করতে হবে।
এটি সম্পূর্ণরূপে একটি কুসংস্কার। বিধবা নারী বলেই তাকে সাদা শাড়ি পরতে হবে এই কথার কোনো ভিত্তি নেই। না, সাধারণ পোশাক আশাক পরবেন, এখানে কিন্তু কোনো কালারের কথা বলা হয়নি। উল্লেখ করা যাবে না, আমাদের দেশে যেটা হয় যে বিধবাদেরকে সাদা কাপড় পরানো হয় এবং এটা 4 মাস 10 দিন না, বরং আজীবন সাদা কাপড় পরে তাদেরকে থাকতে হয়। এরকম একটা রসম রেওয়াজ অঘোষিতভাবে আমাদের সমাজে কোথাও কোথাও প্রচলিত আছে, যেটি সঠিক নয়। ইসলাম এরকম কোনো নির্দেশ দেয়নি। আরেকটি কুসংস্কারের নাম হলো ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে অমঙ্গল হয়, চেহারার উজ্জ্বল নষ্ট হয়। এটিও সম্পূর্ণরূপে একটি কুসংস্কার। সর্বশেষ আজকের ভিডিওতে যে কুসংস্কারের কথা বলবো, এই কুসংস্কারটি আপনি আমি অনেকে হয়তো এই কুসংস্কারের সাথে অবগত আছি বা এই কুসংস্কার সম্পর্কে জানি, আর সেটি হলো ডান হাতের তালো চুলকালে টাকা আসে আর বাম হাতের তালো চুলকালে বিপদ আসে। এটি সম্পূর্ণরূপে একটি কুসংস্কার। যদি তাই হতো তাহলে যাদের ডান হাত চুলকায় তারা তো এমনিতেই প্রচুর টাকার মালিক হয়ে যেত, আর যাদের বাম হাত চুলকায় তাদের বিপদের উপরে বিপদ আসতো। সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই যে ডান হাতের আঙুল যদি চুলকায় তাহলে আপনার টাকা আসবে আর বাম হাতের আঙুল যদি চুলকায় তাহলে আপনার বিপদ আসবে। তো এই কথার কোনো ভিত্তি নেই, এটাকে কখনোই বিশ্বাস করবেন না। তো এই কথার কোনো ভিত্তি নেই। আমার দিনটা খুব খারাপ, ডান হাত চুলকাচ্ছে, টাকা আসতেছে, এরপরে বাহিরে এসে মাইর খেয়েছে মানুষের হাতে, এলো ফালতু জিনিস, ডান হাত চুলকাতেই পারে, আপনার হাতে অ্যালার্জি হয়েছে, চুলকাবে না করবে কি? তো প্রিয় দর্শক, এই 1 থেকে 20 পর্যন্ত বাংলাদেশের প্রচলিত, এমনকি ইন্ডিয়াতেও বেশ কিছু প্রচলিত 20টি কুসংস্কারের কথা উল্লেখ করলাম। এই কুসংস্কারগুলি সম্পূর্ণ ভাওতা এবং পূর্ব থেকে প্রচলিত কিছু পণ্ডিতরা এই সমস্ত কুসংস্কার প্রচলন করে দিয়ে গেছে, যার কোনো সায়েন্টিফিক বা যার কোনো ব্যাখ্যা বা যার কোনো সত্যতা এখনও পর্যন্ত মেলেনি। তবে দু একটি মিলতে পারে, সেটি একটি প্রাকৃতিক বিষয়, এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। সুতরাং এই সমস্ত কুসংস্কারগুলি আপনারা কখনোই মানবেন না, এই সমস্ত কুসংস্কারগুলি আপনারা বয়কট করবেন, যেহেতু এখন আধুনিক যুগ, আধুনিক যুগে এই সমস্ত কুসংস্কার মানার কোনো ভিত্তিই নেই। এছাড়াও গ্রাম অঞ্চলে এখনও অনেক কুসংস্কার প্রচলন রয়েছে, হয়তো সেই কুসংস্কার সম্পর্কে আমার জানা নেই। যে সমস্ত কুসংস্কার প্রচলিত আপনার গ্রামে আছে সেগুলি কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আমি সেটি দেখে পরবর্তীতে আবার আরেকটি কুসংস্কারের ভিডিও বানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।